বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিল আর 1996 সালের 15ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। দুপুরে গণভবন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সরকার প্রধান। এ সময় মুক্তিযোদ্ধাদের ভাতা 20,000 টাকা করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে দেয়া শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য বন্ধু প্রতিম দেশ ও ব্যক্তিত্বদের সম্মান প্রদর্শন জন্য বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা পদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মাননা পদক প্রদান করছে সরকার। যারা সহযোগিতা তাদের সকলকে একটা সম্মান জানানো এবং স্মরণ করা। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। মুক্তিযোদ্ধাদের স্থায়ী ঘর তৈরি করে দেওয়ার পাশাপাশি ভাতা বাড়িয়ে 20,000 টাকা করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। এই 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। মূলত 75-এর পর জিয়াউর রহমান যখন অবৈধ ক্ষমতা দখল করে, সে অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের মানুষের শুধু যে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করেছে তা না, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারও কেড়ে নিয়েছিল, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল। মুক্তিযোদ্ধারা তাদের গৃহ থাকবে না, তারা কষ্ট করে থাকবে, এটা অন্তত আমি যখন সরকার আছে এটা কখনো হতে পারে না। সরকার প্রধান আরো জানান, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও নাম লিপিবদ্ধ করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নিজ নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি। যত সম্পদ যে যাক আমাচ্ছি সবই তো তাদের অবদানের জন্য, সে কথাটা সবাইকে মনে রাখতে হবে। তাই যারা বিভিন্ন এলাকায় বিত্তশালী আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে বিত্তশালী কোনদিন হতে পারতেন না যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন না করত। কাজে আপনাদের যার যার এলাকায় যদি কোনো মুক্তিযোদ্ধা এরকম অবহেলিত থাকে, অবশ্যই আপনারা নিজের উদ্যোগে তাদের সমস্যাটা দূর করা, তাদের জীবনটা যাতে ভালো সেই ব্যবস্থাও নেবেন। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাখাওয়াত সুমন, রেডিও টুডে।